तुरंत मत प्राप्त हुए। प्रस्ताव के विपक्ष में 29 मत प्राप्त हुए। इस प्रकार ये सभा वर्तमान मंत्री परिषद में विश्वास प्रकट करती है का प्रस्ताव पारित। রাজভবনের বেঁধে দেওয়া ডেডলাইনের আগে ঝাড়খণ্ডে আস্থা ভোটে জয় চাম্পাই সোরেন সরকার। জোট সরকারের আনা আস্থা ভোটের পক্ষে ভোট 47 আর বিপক্ষে ভোট 29। 81 আসনের ঝাড়খণ্ড বিধানসভার ম্যাজিক ফিগার 41, অর্থাৎ পরবর্তী বিধানসভা ভোট পর্যন্ত যথেষ্ট সংখ্যাগরিষ্ঠ চাম্পাই সোরেনের নেতৃত্বাধীন জেএমএম, আরজেডি এবং কংগ্রেসের জোট সরকার। আস্থা ভোটের প্রস্তাবের পক্ষে ভোট 1 সিপিআইএমএল বিধায়ক এবং 3 নির্দল বিধায়কের, অর্থাৎ বিধানসভার কম বেশি সব বিধায়ক শাসক জোটে আস্থা দেখিয়েছেন এমনটাই সূত্র। এদিকে বিপক্ষে ভোট 25 বিজেপি বিধায়ক সহ 3 আকসু এবং 1 এনসিপি অজিত গোষ্ঠীর বিধায়ক। সোমবার অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। তারপর বলতে ওঠেন রাজ্যের মুখ্যমন্ত্রী চাম্পাই সোরেন। মুখ্যমন্ত্রীর পর বলেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তারপরই আস্থা ভোটের প্রস্তাব রাখা হলে পক্ষে এবং বিপক্ষে বিধায়কদের তাড়াতে বলেন অধ্যক্ষ রবীন্দ্রনাথ মাহাতো। কোর্টের নির্দেশে ভোট গ্রহণে অংশ নিয়েছেন হেমন্ত সোরেন। বিধানসভায় বলতে উঠে হেমন্ত সোরেন গ্রেপ্তারের জন্য কুড়িয়ে কাজ করায় তোলেন রাজভবনকে। এভাবে রাতে কোনো এক মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার নজিরবিহীন দাবি হেমন্ত। জোট শরিক বিধায়করাও চাম্পাই সোরেনের সঙ্গে আছেন এই দাবি করে আর কি বললেন তিনি। কালি রাত কালা অধ্যায় देश के लोकतंत्र में नए तरीके से जुड़ा है। 30 तारीख रात को देश में पहली बार किसी मुख्यमंत्री का, और मुझे लगता है इस घटना को अंजाम देने में कहीं ना कहीं राजभवन भी बड़ी सुनियोजित तरीके से बड़े लंबे समय से 2022 से 31 तारीख को दिए गए अंजाम की पटकथा लिखी जा रही थी। বিরোধী শিবির বলছে আদিবাসী কাজ খেলতে নিজেকে আদিবাসী সম্প্রদায়ের নেতা দাবি করেন হেমন্ত সোরেন। 2 বছর ধরে এই গ্রেপ্তারের পরিকল্পনা চলেছে। এদিকে জেএমএম, আরজেডি এবং কংগ্রেস জোট আস্থা ভোটে জিতলেও সুর চড়া বিরোধীতে। বিরোধী বিধায়ক তথা আকসু নেতা সুদেশ মাহাতো দুর্নীতির তীরে বেঁধেছেন চাম্পাই সোরেন সরকারকে। স্বাসমত সদস্য কে আধার পর হুয়া হ্যায়, লেকিন সওয়ালো কে আধার পর নেই। জিস সওয়াল পর ইয়ে পরিস্থিতি পয়দা হুই, उस सवाल का जवाब सरकार के पास नहीं था। ये सवाल आवाम का है, लोगों का है, आज की परिस्थिति का है। करप्शन के जो चार्जेज हैं उसके ऊपर सरकार मौन रही। বিশ্লেষকরা বলছেন সোমবারের পর থেকে আগামী বিধানসভা ভোট হওয়া স্থান অচল অবস্থা কাটলো ঝাড়খণ্ডে। নিজের নজরদারিতে কড়া নিরাপত্তায় বিধানসভা ছাড়েন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড রাজনীতিতে চাম্পাই সোরেনে আস্থা হেমন্ত সোরেন সহ 47 বিধায়ক। রাজ্য হাইকোর্ট আবার চলতি মাসের 9 তারিখ ইডির থেকে হেমন্ত সোরেনের গ্রেফতারের কারণ জানতে চেয়েছে। 12 তারিখ হেমন্ত সোরেনের করা মামলার পরবর্তী শুনানি। রাজ্য থেকে অনুজিৎ সেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।